করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করুন আর আমার সাথেই থাকুন। আজকে আমি আপনাদেরকে ইউটিউব MCN এর একটা নেটওয়ার্ক সাইট নিয়ে আলোচনা করব। সেই নেটওয়ার্ক সাইটটার নাম হলো আইফ্রি নেটওয়ার্ক। এটা হলো ইউটিউব MCN একটা কোম্পানি, ঠিক আছে, ইউটিউব সার্টিফাইড একটা কোম্পানি। এটা বাংলাদেশিদের জন্য, আমি মনে করি স্কেল ল্যাবের পরেই এই MCNটা বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেটার, কারণ এটা পেপ্যালে পেমেন্ট করে এবং মনে করেন ব্যাঙ্ক ওয়াইর ট্রান্সফারেও এটা পেমেন্ট করে থাকে। বাংলাদেশে যেহেতু পেপ্যাল সাপোর্ট করে না, সেহেতু মনে করেন ব্যাঙ্ক ওয়াইর ট্রান্সফার আমাদের জন্য সহজ। সো এই আইপি নেটওয়ার্কটা এই ব্যাঙ্ক ওয়াইর ট্রান্সফারটা সাপোর্ট করে। তো এখানে হলে কী কী রিকোয়ারমেন্ট লাগে সেটা আমি বলছি আপনাদেরকে। সেটা হলো এই যে দেখেন, ইটস ইজি। ফার্স্ট ইউনিট এ ইউটিউব চ্যানেল উইথ অ্যাট লিস্ট 1000 ভিউ পার মান্থ অ্যান্ড অল নেসেসারি কপিরাইট ফর ইউর কন্টেন্ট। ওয়েন ইউ হ্যাভ ইট সিম্পলি ক্লিক অন জয়েন আস টুডে বাটন অ্যান্ড ফিল ইন অল দ্য নেসেসারি ডাটা। সো আপনার যদি চ্যানেলে যদি যে কয়েকটা ভিডিও থাকুক না কেন, 10টা সাবস্ক্রাইবার আর 1000 ভিউ হয়, তাহলে কিন্তু আপনি এই চ্যানেলে মানে জয়েন করতে পারবেন MCN, ঠিক আছে। আর এটা কোনো একটা টেক না, যেহেতু ইউটিউব সার্টিফাইড সো আপনাকে এটা পেমেন্ট গ্যারান্টি দেবে, ঠিক আছে। আর এখানে দেখেন বিডি টিপস অ্যান্ড ট্রিক্সে সে কিন্তু একটা টিউটোরিয়াল বানাইছে আইফ্রি নেটওয়ার্ক নিয়ে, সেখানে এখানে পেমেন্ট প্রুফটা দেখাইছে। এই যে দেখেন, এখানে হলে সে পেমেন্ট তুলেছে, আপনাকে দেখে আমাকে ভালো করে দেখাচ্ছি, $437, দেখছেন $437 সে এখান থেকে পেমেন্ট উঠাইছে। চাইলে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। আর আমি বলছি এখান থেকে আপনি যেগুলো পাবেন, কপিরাইট প্রোটেকশন পাবেন, তারপর মনে করুন অনেক মানে কপিরাইট ফ্রি মিউজিক পাবেন এখান থেকে, ঠিক আছে। অন্যান্য MCN এ যেরকম যেসব ফ্যাসিলিটি পাবেন আপনি, এটা তো ঠিকই, সেই ফ্যাসিলিটিটুকুই পাবেন আপনি। তো বন্ধুরা, এ পর্যন্তই। আশা করি আইফ্রি নেটওয়ার্কটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। তো ধন্যবাদ। আর যদি আপনার যদি কোনো কোশ্চেন থাকে জানার, তাহলে এই ভিডিওর কমেন্টসে আপনি আপনার কোশ্চেনটা করবেন, ঠিক আছে, আমি অবশ্যই রিপ্লাই দেব। থ্যাংক ইউ। When it's high.